আমি রাশিয়ার ইরকুশ শহরে আছি। গতকালকে পৃথিবীর সবচেয়ে বড় লেক বৈকাল লেক আমি দেখতে গিয়েছিলাম। গতকালকে বৃষ্টি ছিল, তবে আজকে আবার রৌদ্র। তো সুইটার পরে এসেছিলাম, পরে ওটাকে খুললাম। তো ইরকুশ শহরও চমৎকার সুন্দর শহর, অনেক রাস্তাতে খুব প্রশস্ত, আবার অনেকগুলো রাস্তাতে সরু। আর আমি এখন যেখানে আছি এটা হচ্ছে আঙ্গারা লেকের পাশে। এই ইরকুশ সিটি শহর যে আছে এটা এই আঙ্গারা লেককে ঘিরেই, লেকের দুই পাশেই শহর। মূলত এই আঙ্গারা লেককে ঘিরেই হচ্ছে এই শহর। খুবই সুন্দর মনোরম শহর, তবে রাস্তাঘাট অন্যান্য রাশিয়ার অন্যান্য প্রভিন্সে যে ধরনের রাস্তাঘাট সেই ধরনের চওড়া কিছু কিছু রাস্তা আছে, বাকি রাস্তাগুলো একটু সরু। তবে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে শহরের ভিতরের রাস্তাগুলো মূলত সরু, হাইওয়ে রাস্তাগুলো কিন্তু চমৎকার, খুব বড় রাস্তা। আর নদীতে প্রচণ্ড স্রোত, ওইদিকেই স্রোত যাচ্ছে, নদীতে স্রোত প্রচুর, স্রোতে ভাসিয়ে নিয়ে যাবে মানুষকে। আমার ফ্লাইট হচ্ছে সন্ধ্যা 7:45, এখানে তো সূর্য ডুবে 7:45 রাত। তা আমি হয়তো 4:00-5:00 সময় হোটেল থেকে চলে যাবো। ইতিমধ্যে হোটেলের রুম ছেড়ে দিয়েছি, আমি একটা লাগেজটা আমি ওদের লাগেজ যে রুম আছে সেখানে রেখে এসেছি। এখন হেঁটে হেঁটেই এই শহর যতটুকু দেখা যায় সেটা দেখবো। কারণ আপনাকে ভ্রমণ করতে হলে হাঁটতে হবে, হাঁটতে না পারলে আপনি ভ্রমণ করা খুব কঠিন ব্যাপার। আর ভ্রমণের সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনার পাসপোর্ট, ইমিগ্রেশন কার্ড, টাকা পয়সা, এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পাসপোর্ট, তার কারণ আমি 2 বার পাসপোর্ট হারিয়েছি, সেটার ভুক্তভোগী আমি। তো এখন এ ব্যাপারে খুবই সতর্ক থাকি। তারপর বিপদ আল্লাহ দেন, আল্লাহ বিপদ কাটিয়েও নেন। আর ওয়েদারও চমৎকার ওয়েদার, এখানে শীতের সময় -50-60 হয়ে যায় শীতের সময়। আর মস্কোর সাথে এখানে সময়ের পার্থক্য 5 ঘন্টা, মস্কো 5 ঘন্টা পিছিয়ে, এরা 5 ঘন্টা আগে। এই দেশ এমন এক দেশ, আমেরিকা, কানাডা, ইউরোপ এবং এইদিকে এশিয়া, আফগানিস্তান, এখানে জাপান, সর্বোচ্চ বর্ডার, প্রায় 2 কোটি বর্গ কিলোমিটারের একটা বিশাল দেশ, যা পৃথিবীর 1/3, প্রায় 400 বাংলাদেশের সমান। আর পৃথিবীতে এমন বহু দেশ আছে যে দেশগুলো হিসেব করলে 50-60টা দেশ বাংলাদেশের সমান হবে, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট দেশ আছে। আর খাওয়া দাওয়া এখানে আসলে ওইভাবে ভাতটা আমি খুঁজে পাইনি, মূলত পিজা খেয়েছি, গতকালকে রাতে পনিরের পিজা খেয়েছিলাম। তো এইভাবেই ভ্রমণ করা, যারা ভ্রমণের শখ আছে তারা এই সুন্দর দেশটিতে আসতে পারেন। আর এই সুন্দর শহর বৈকাল লেক তো মানুষের স্বপ্ন, যারা বৈকাল লেক সম্পর্কে জানে তাদের স্বপ্ন বৈকাল লেক দেখা। তবে বৈকাল লেক বেশিরভাগ সময় দেখা যায় কুয়াশায় ঢেকে থাকে, এটাই এর বৈচিত্র্যটা।